আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ফোর সিজন, আমি অনেক এক্সাইটেড যাওয়ার জন্য। আজকে হচ্ছে জোনারার পাপা মানে ভাইয়ার হচ্ছে প্রমোশনের ট্রিট দিবে ভাইয়া। মামি ওর বাবা, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বাচ্চারাও খেলাধুলা করছে। আমরা এখন রিক্সায় করে যাই। সামনে রিক্সা ছিল জাইফ আন্টি আর জেমিনা। ফোর সিজন আপুর বাসা থেকে একদমই কাছে, হেঁটেও আসা যায়। চলে এসেছি আমরা ফোর সিজনসে। তাই দেখতেছ এই যে নিচে কিস দোন হাঁটবে, ও শুয়ে পড়ছে একদম। তুমি উল্টা যাচ্ছ, ওদের কিডস জোনে অনেকগুলা খেলার রাইড ছিল, তো বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। তাহি অনেক মজা পাচ্ছিল, তাহি আসলে এরকম বলের মধ্যে বা খেলনার মধ্যে কমই গেছে, সো ও অনেক এনজয় করছিল সবার সাথে। এখানেই জোনারা ওকে কোলের মধ্যে নিয়ে স্লিপারে বসেছিল, তাহি এটাও অনেক এনজয় করেছে। মজার ব্যাপার, জোনায়রা নিজেই ছোট মানুষ, তারপরেও ছোট বোনকে খুব যত্নের সাথে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে আর স্লিপারে বসছে। আমার এটা অনেক ভালো লেগেছে। এখানে জাইফ ও জুবাইফকে দোল দিচ্ছে। আসলে ছোট বাচ্চাদের মধ্যেও জিনিসগুলো গ্রো করেছে, যে ওরা বড় ভাই বা ওরা বড় বোন হয়ে গেছে, ছোট ভাই বোনদের প্রতি ওদের দায়িত্ব কর্তব্য আছে। মানে ওরা তিনজন একসাথে একটা ড্রাগনে উঠেছে, তারপর জোনায়রা আবার তাহিকে কিছুক্ষণ দোল দিল। জুবাইদও আমাদের দুষ্টু বাবু, ও হচ্ছে অনেক মজা করছে, অনেক ঘুরছে আর বল নিয়ে অনেক খেলা করেছে। আর জুনায়রা পুরা টাইমটাই তাহিকে এভাবেই টেক কেয়ার করেছে। এখন তাহি বাবু একটু একা একা রাইডটা এনজয় করছে। আমি অনেক আস্তে আস্তে ওকে দোল দিচ্ছিলাম যাতে পড়ে না যায়। তাহি হাই দাও। এখানে আরও বাচ্চারা ছিল, অনেক বল হওয়ার কারণে সবাই অনেক খেলা করছিল বল দিয়ে। এখানে খেলার সময় বাচ্চাদের সাথে অবশ্যই বড় মানুষের থাকা উচিত, কারণ বাচ্চা কাচ্চারা বুঝে না, একজন আরেকজনের গায়ের উপরে পড়তে পারে বা ব্যথা পেতে পারে। সো আমি আর দেবিনাপু ছিলাম সবসময় ওদের সাথে, ওরা কি করছে এটা দেখার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি ডিনার করতে। আসলে বাচ্চা কাচ্চা খেলাধুলা ছেড়ে আসতেই চাচ্ছিল না, কিন্তু তারপরও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সো আমরা চলে আসলাম উপরের ফ্লোরে। ফোর সিজন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আর স্টার্টার হিসেবে আমরা নিয়েছি সুপ। বাবা আমাকে একটু কর্ন স্যুপ দিও। ওই যে এখানে চিপস আছে, মেয়োনিজ আছে। এই যে আপু জুবাইদ,
ভাইয়া, তারপরে ছিল আন্টি, তারপরে ছিল আম্মু, আর এদিকে ছিল জেবিন আপু, জাইফ, জোনারা, আমি, আর আব্বু তাহিকে নিয়ে ব্যস্ত ছিল। এই যে আমাদের মেইন ডিশগুলো আস্তে আস্তে চলে আসছে। তাহি মাম্মি, তাহির পাপার অফিস ছিল, সো ও অফিস শেষ করে একবার আমাদের সাথে জয়েন হয়েছিল। খাবার দাবার অনেক মজার ছিল। ভাইয়ার জন্য দোয়া করি ভাইয়া আরও প্রমোশন পাক আর আমাদেরকে আবার ট্রিট দিক। মিনি, তাই মিনি, আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম, তার মধ্যে আবার কিছু ছবি টবি তুললাম। তাহির পাপা ছবি তুলে দিবে তন্নাপোদেরকে, সো আমার সাথে কোনো পোজই দিতে পারেনি। আমরা সবাই আস্তে আস্তে রিক্সা নিয়ে নিচ্ছিলাম, বাসায় চলে যাবো, তাই রাত হয়ে গেছিলো অনেক। আমরা তন্নাপোর বাসায় থাকবো, তাহির পাপা চলে যাবে, বাট তাহির কিছুতেই যাবে না, আমাদের কাছে আসছে না। আমরা ভিতরে ঢুকবো, বাট তাহি আসতেছে না। জোনারা, আজকে আমি অনেক খুশি, আমার বাসায় বান্দরা থাকবে। ভাইয়ার প্রমোশন উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে ভাইয়া, জুবাই, দার, আব্বু, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য থাকবেন। টাটা, টাকাও টাটা দাও।